বিটিসি নির্বাচনের পাছতে কেবল উদালগুড়ির পৰা 500 অধিক যুবক নিরুদ্দেশ হয়েছে। বিটিসি যাতে পুনৰ অস্ত্র খেলা আরম্ভ নহয় তার বাবে সরকার প্রশাসনক সজাগ হওয়ার আহ্বান কোকৰাঝাৰ সাংসদ নব শরণীয়ার। উদালগুড়ির উপরও বাক্সা কোকৰাঝাৰ আদি অঞ্চলের পৰা বহু যুবক পুনৰ অরণ্যমুখী হয়েছে বলে সাংসদ শরণীয়ায় উদ্বেগ প্রকাশ করে। অরণ্যের পৰা মূল খুঁটিলৈ উভতি অহা যুবকসকলের মূল সমাজের সঙ্গে মিলি যাত কিছু অসুবিধা হয়, তার বাবে তেওঁলোকক সময়ের দরকার আর সহযোগিতার প্রয়োজন বলে নব শরণীয়ায় নিজের বক্তব্যত কয়। অলরেডি আইডেন্টিফাই করে তেওঁলোকে যদি সেই পথ নলয় বা লবলগীয়া নহয় সেই পরিস্থিতিও সরকার কন্ট্রোল করা উচিত। মই কেবল বন্দুকের সমস্যা সমাধান হবো এটা নাভাবো, কিন্তু এইবার কিন্তু আমার সকলের দায়িত্ব আছে বিদেশির প্রতিটি জাতি জনগোষ্ঠীর যাতে ইয়াত যাতে পুনৰ উগ্রপন্থী বা অস্ত্র যাতে জনজনে ইয়াত হব না পায় বা এটাও যাতে গুলি বা ক্ষয়ক্ষতি হব না, এটি কিন্তু আমার সকলে মানে গুরুত্ব রাখার দরকার আছে। পুনৰ অরণ্যমুখী হওয়া যুবকক লৈ উদ্বেগ প্রকাশ করেছে সাংসদ নব শরণীয়ায়। বিটিসি নির্বাচনের পাছতে কেবল উদালগুড়ির পৰা 500 অধিক যুবক নিরুদ্দেশ হয়েছে। বিটিসির যাতে পুনৰ অস্ত্র খেলা আরম্ভ নহয় তার বাবে সরকার প্রশাসনক সজাগ হওয়ার আহ্বান জানাইছে কোকৰাঝাৰ সাংসদ নব শরণীয়ায়। উদালগুড়ির উপরও বাক্সা কোকৰাঝাৰ আদি অঞ্চলের পৰা বহু যুবক পুনৰ অরণ্যমুখী হয়েছে বলে সাংসদ শরণীয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। অকল উদালগুড়ির প্রায় 500 বেশি লড়াই উদ্বেগ হয়েছে আর বহুতে ট্রেনিং মারি ইতিমধ্যে স্বাভাবিক জীবনত হেরি আছে। অরণ্যর পৰা মূল খুঁটিলে উভতি অহা যুবকসকলের মূল সমাজের সঙ্গে মিলি যাত কিছু অসুবিধা হয়, তার বাবে তেওঁলোকক সময় দরকার আর সহযোগিতার প্রয়োজন বলে নব শরণীয়ায় নিজের বক্তব্যত প্রকাশ করেছে। জনাইছো এক গুরুত্বপূর্ণ খবর, বিটিসি নির্বাচনের পাছতে কেবল উদালগুড়ির পৰা 500 অধিক যুবক নিরুদ্দেশ হয়েছে। সন্দেহ প্রকাশ করা হয়েছে পুনৰ অরণ্যমুখী হয়েছে যুবকসকল। বিটিসির যাতে পুনৰ অস্ত্র খেলা নহয় তার বাবে সরকার প্রশাসনক সজাগ হওয়ার বাবে আহ্বান জানাইছে কোকৰাঝাৰ সাংসদ নব শরণীয়ায়। মোৰ হাতত যেখানে ইনফরমেশন আছে বিটিসি ইলেকশনের রিজাল্ট দিয়ার পিছর পরাই অকল উদালগুড়ির প্রায় 500 বেশি লড়া নিরুদ্দেশ হয়েছে আর বহুতে ট্রেনিং মারি ইতিমধ্যে স্বাভাবিক জীবনত হেরি আছে। মই সেখানে কৈছো যে তেওঁলোকক অলরেডি আইডেন্টিফাই করে তেওঁলোকে যদি সেই পথ নলয় বা লবলগীয়া নহয় সেই পরিস্থিতিও সরকার কন্ট্রোল করা উচিত। মই কেবল বন্দুকের সমস্যা সমাধান হবো এটা নাভাবো, কিন্তু এইবার কিন্তু আমার সকলের দায়িত্ব আছে বিদেশির প্রতিটি জাতি জনগোষ্ঠীর যাতে ইয়াত যাতে পুনৰ উগ্রপন্থী বা অস্ত্র যাতে জনজনে ইয়াত হব না পায় বা এটাও যাতে গুলি বা ক্ষয়ক্ষতি হব না, এটি কিন্তু আমার সকলে মানে গুরুত্ব রাখার দরকার আছে। আর এই বিষয়টি আমার কিছু সচেতন বড় যুবকে প্রথম অবগত করেছিল বিদেশি ইলেকশন সময়তে, বলে দাদা এনেকা এনেকা হয়ে আছে, গতিকে আপনাদের যান পারে কন্ট্রোল করো, কারণ এটা আমার এনেকা হয়েছে যে আমি কারোর ওর যাব নয় হয়েছো, গেলে পক্ষ লওয়ার নিচি হয় বা অল্প তেনকা ধরনের পলিটিক্যাল হেরি হয়। তেওঁলোকে মোৰ ওর আসছিল তো মোৰ নলেজত আসছিল, কিন্তু তেতিয়া যেটা রাজনৈতিক পরিস্থিতি অল্প বেলেগ আছিল, গতি এটা হবো এইখানে উপযুক্ত সময় আমি ইয়াত সরকার বা আমি সকলে মিলে একটা সঠিক পদক্ষেপ লওয়া দরকার আছে। মই নকলো যে অকল উদালগুড়ির 500 বেশি হয়েছে আর আমার বাক্সারও আমি অল্প সন্দেহ আছে যে বাক্সা নাই নাকি, অলরেডি বাক্সারও কিছু নিরুদ্দেশ হয়েছে, চিরাঙর বিশেষ যথেষ্ট লওয়া নিরুদ্দেশ হয়েছে, কোকৰাঝাৰ অল্প কোকৰাঝাৰ কম আছে যদিও উত্তর পার্টও কিছু নিরুদ্দেশ হয়েছে। সন্তোষজনক বাতাবরণ নহয় আর বিশেষভাবে কোভিড হোক বা অল্প লেহেমিয়া যেগুলো প্রসেস হয়েছে এটাও ভাল কথা নয়, কারণ আপনাদের জানে যে ডেকাবিলা যথেষ্ট অস্থির বা তেওঁলোকৰ হাতত সময় কম আছে আর বিশেষ জঙ্গলের পর যেগুলো উভতি আহে তেওঁলোকে মেইন ষ্ট্ৰীমত অল্প মিলি যাওয়াতো যথেষ্ট অসুবিধা হয়। গতিকে এইখিনি সময় যদি সরকারে সহায় দিব পাৰে বাকি সময়খিনি তেওঁলোকে ধুনীয়াকৈ রাইজৰ লগত মিলি সুবিধাখিনি পাব। চাওক আমি দুইটার কারণে প্রস্তুতি চলি আছে, মই তামোলপুৰ কালি যথেষ্ট সচেতন নাগরিকের মানে কথা পাতিছিলোঁ, কারণ কি বলে কলে আজি চাওক আমার ইপি পিলে একটা প্রবলেম আছে যে তেওঁলোকে এফালে আমার বড় জাতীয়তাবাদৰ সম্পূর্ণ তেওঁলোকে পোষকতা করে, কিন্তু ইয়াত কিছুমান অপেন সিট আছে যত বাকি নন ট্রাইবেল যিসকল লোক আছে তেওঁলোকেও ভাবে যে তেওঁলোকৰ দুই এজন প্রতিনিধি যাওক, গতিকে তেনেকুৱা ক্ষেত্রত বিশেষকৈ এই দুটা যেহেতু অপেন সিট এই অপেন সিট দুটাত কিন্তু যথেষ্ট পলিটিক্যাল একটা ভাল কন্টেস্ট এটা হওয়ার একটা সম্ভাবনা আছে।